জুরিয়ার চিকিৎসকদের কর্মবিরতি জারি, আর এরই মধ্যে শুরু হলো টেলিমেডিসিন পরিষেবা। গতকালই ঘোষণা, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের আজ থেকে 4 ঘন্টা করে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত মিলবে এই পরিষেবা। আজ থেকে চালু হলো এই টেলিমেডিসিন পরিষেবা, এবং যেমনটা জানা যাচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত মিলবে এই পরিষেবা। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি অয়ন শর্মা রয়েছে। অয়ন, ইতিমধ্যে আজ থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু হচ্ছে এবং সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত মিলছে এই পরিষেবার পাশাপাশি ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে ফ্রন্ট, তাদের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকালই যে আজ সকাল 10টা থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু হয়ে যাবে, তারা যে কর্মবিরতি করছেন তার মাঝেই সাধারণ মানুষের কথা ভেবে টেলিমেডিসিন পরিষেবা দেবেন। বর্তমানে যে জায়গাটিতে আমি রয়েছি এটি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের মধ্যে অবস্থিত জিএলটি হল। আমার পিছনে যে ছবিটা দেখো, আমার চিত্র সাংবাদিক সায়ন সেই ছবি তুলে ধরছেন। সেখানে দেখতে পাচ্ছ যারা একেবারে ডাক্তারের পড়ুয়ারা তারা উপস্থিত রয়েছেন, তারা প্রত্যেকে তাদের কাছে ফোন আসছে, সরাসরি ফোন আসছে, এবং সেখানে এসে ফোন আসার পর তারা ফোনে একেবারে রোগীর সমস্যা শুনে গোটা ব্যবস্থাপনা এবং তাদের থেকে কথা বলে তারা বলে দিচ্ছেন। যদি দেখা যায় এমন কোনো রোগীর ক্ষেত্রে যে পরিস্থিতি অনেকটা গুরুতর আশঙ্কাজনক রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। একটু এই পাশের ছবিটা দেখাতে বলবো, দেখতে পাচ্ছ কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ নিয়ে প্রত্যেকে বসে রয়েছেন, এবং যে প্রেসক্রিপশন তারা ইতিমধ্যে লিখছেন সেখানেও কিন্তু অভয় ক্লিনিক বলা হয়েছে। আরজিকরের বিচার চাই, অপরাধের বিনাশ চাই, অপরাধ চক্রের সে কথা বলা হচ্ছে। এবং এই যে গোটা প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়া নিয়ে একটু কথা বলবো। ইতিমধ্যেই যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে একটু কথা বলবো। যে তোমাকে প্রথমত জানিয়ে রাখি কথা বলার আগে, যে এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের যারা ডাক্তারি পড়ুয়ারা তারা দফায় দফায় তারা এই ধরনের যে টেলিমেডিসিন পরিষেবা তারা দেবেন, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা দেবেন। আমি একটু কথা বলি, ডক্টর অনিকেত মাহাতো রয়েছেন, একটু যদি প্রসেসটা জানাও দর্শকদের জন্য যে কীভাবে রোগীর পরিবার পর্যন্ত যে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছে। আমাদের টেলিমেডিসিন শুরু হয়েছে আজ থেকে, সকাল 10টা থেকে 2টো অবধি এই পরিষেবা চলবে। 4টে নাম্বার দেওয়া আছে, এই 4টে নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করে আপনাদের যা রোগী মানে চিকিৎসা সংক্রান্ত যা জায়গা আছে সেই জায়গাগুলো রাখবেন। আমাদের চিকিৎসকরা এখানে আছে, তারা এই সমস্যাটা মেটানোর যাবতীয় যা যা টেলিমেডিসিনের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে মাথায় রেখেই যা যা করা যায় সেই পুরো জায়গাটা তারা করবেন, এটাই আমাদের বলার। যদি দেখা যায় যে এমন কোনো ফোন আসছে যে তার শারীরিক অবস্থা তোমরা বুঝতে পারছো যে অত্যন্ত গুরুতর, তাকে কি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া? হ্যাঁ, একদম পরামর্শ দেওয়া হবে, তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সেগুলো আমরা নেব। এবং এই জায়গা থেকে যে আমাদের মেডিকেল কলেজেও যদি আসেন, তাহলেও হচ্ছে যে আমাদের এমার্জেন্সি নন এমার্জেন্সি সিনিয়র চিকিৎসকরা যেভাবে দেখছেন সেই জায়গাটা তো ওপেনই আছে এখন, তাহলে সেই জায়গা অনুযায়ী সেইভাবে চিকিৎসা পরিষেবা নেওয়া হবে। বা তার প্রান্তিক মানুষ যদি কিছু হয় তাহলে তার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, যে হসপিটালগুলো আছে, তারা সেখানে আসতে পারে, সেখানে তারা পরিষেবা পাবে। শুধু কি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে? বেশ, অয়ন, এদিকে নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।